আসসালামু আলাইকুম বর্তমান সময় সবার আগ্রহের ও জনপ্রিয় একটা গ্যাজেট হচ্ছে স্মার্টওয়াচ ফ্যাশনের পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যসেবা রোগ নির্ণয় অথবা কোনো অসুখের আগাম সংকেত পেতেও স্মার্টওয়াচের ব্যবহার দিনকে দিন বাড়ছে পৃথিবীতে প্রতি বছর প্রায় এক কোটি মানুষ করোনারি আর্টারি ডিজিজের মতো হার্টের একটা জটিল অসুখে মারা যান শুধুমাত্র ভালো একটা স্মার্টওয়াচ ব্যবহার করেও এই করোনারি আর্টারি ডিজিজের আগাম সংকেত পাওয়া যেতে পারে তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্মার্ট ওয়াচের মাধ্যমে কীভাবে রেট মাপা যায় স্মার্ট ওয়াচের সীমাবদ্ধতা কি এবং কোন কোন ধরনের মানুষ স্মার্ট ওয়াচ ব্যবহার করতে পারেন সুতরাং বুঝতেই পারছেন আজকের ভিডিওতে আমি বর্তমান সময়ের জনপ্রিয় একটি গ্যাজেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা এই ভিডিওটি নতুন দেখছেন কিংবা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আসুন স্মার্ট ওয়াচ কিভাবে হার্টের মাপে ওই বিষয়টা একটু জানি আপনারা হয়তো দেখেছেন কোনো রুগী যদি ডাক্তারের কাছে যায় তাহলে তিনি রুগীর এইভাবে হাতের নাড়ি ধরে রাখেন এবং মিনিট খানে অপেক্ষা করেন হয়তো বা ঘড়ির দিকেও তাকিয়ে থাকেন এইখানে মূলত তিনি দুইটা জিনিস লক্ষ্য করেন একটা হচ্ছে হার্ট রেট এবং দ্বিতীয়টা হচ্ছে পালস রেট হার্ট রেটটা হচ্ছে প্রতি মিনিটে একজন মানুষের হার্ট কতবার বিট করে তার গণনা আর পালস রেটটা হচ্ছে প্রতিবার হার্ট বিট করার সাথে সাথে আমাদের শরীরের প্রত্যেকটা ধমনীতে রক্ত সঞ্চালন হয় এবং ধমনীগুলো প্রসারিত হয় অর্থাৎ প্রতি মিনিটে কতবার ধমনীগুলো প্রসারিত হচ্ছে তার হিসাবটাকে বলা হয় পালস রেট বর্তমানে অনেক ভালো মানের কিছু স্মার্ট ওয়াচ আছে এবং যেগুলো অনেক ভালো ব্র্যান্ডেরও হয়ে থাকে যেমন অ্যাপল ওয়াচ স্যামসাং গ্যালাক্সি স্মার্ট ওয়াচ হুয়াই স্মার্ট ওয়াচ ইত্যাদি ইত্যাদি যেই স্মার্ট ওয়াচগুলো একসাথে হার্ট রেট এবং পালস রেট দুইটাই মাপতে পারে মূলত দুইটা উপায় এই স্মার্ট ওয়াচগুলো হার্ট রেট এবং রেটটা মেপে থাকে প্রথমটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেথড এবং দ্বিতীয়টা হচ্ছে অপটিক্যাল মেথড সাধারণত আমাদের হার্ট যখন বিট করে তখন প্রতি সেকেন্ডে কিছু বৈদ্যুতিক প্রবাহ তৈরি হয় মেডিক্যালি এটাকে বলা হয় কন্ডাকটিভ সিস্টেম স্মার্ট ওয়াচগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে তারা হার্টের ওই ইলেকট্রিক্যাল কারেন্ট বা বৈদ্যুতিক প্রবাহগুলোকে ট্র্যাক করতে পারে যেহেতু আমরা আগেই জেনেছি প্রত্যেকটা বিটে হার্ট কিছু বৈদ্যুতিক প্রবাহ তৈরি করে তাই স্মার্ট ওয়াচ খুব সহজেই ওই বৈদ্যুতিক প্রবাহগুলোকে গণনা করে হিসাব করে ফেলে যার ফলে আমরা একটা নিখুঁত রেজাল্ট পাই আবার অপটিক্যাল মেথডে পালসেট মাপার নিয়মটা একটু অন্যরকম আপনারা সবাই হয়তো দেখেছেন স্মার্ট ওয়াচের পিছনে একটা এলইডি লাইট থাকে যেটা সারাক্ষণ টিপ টিপ করে জলে এবং নিভে এই লাইটটাই মূলত সেন্সর মূলত আমাদের সবার হাতেই এমন দুইটা আর্টারি থাকে যার মধ্যে একটা হচ্ছে রেডিয়াল আর্টারি এবং এগুলো খুব নিচেই থাকে আমি ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম যে ডাক্তাররা হাতের মধ্যে এভাবে ধরে রেখে হার্টের রেডিয়াল আটারি এবং অপর আরেকটা আর্টারি আছে যেটা নাম আলনার আর্টারি স্মার্ট ওয়াচের মধ্যে যে এল ইডি লাইটটা আছে তার মধ্যে একটা টেকনোলজি আছে যেটাকে ইনফ্রারেড লাইট টেকনোলজিও বলে এই টেকনোলজির মাধ্যমে স্মার্ট ওয়াচ হাতের মধ্যে যে দুইটা ধমনী আছে অর্থাৎ রেডিয়াল আর্টারি এবং আলনার আর্টারি এই দুইটা আর্টারির প্রসারণগুলো বুঝতে পারে অর্থাৎ যখন আমাদের হার্টটা বিট করে তখন এই আর্টারিগুলোর ভিতর দিয়ে প্রচুর রক্ত সঞ্চালিত হয় এবং এই আর্টারিগুলো প্রসারিত হয় যার কারণে ওই প্রসারিত অবস্থাটা এলইডি লাইটে লাইটের ইনফারা টেকনোলজি খুব সহজেই বুঝতে পারে এই জিনিসটা বুঝতে পাওয়ার কারণে স্মার্টওয়াচ খুব সহজেই পালস রেটটাও তারা তাদের নির্ণয় করে দিতে পারে তাছাড়া রক্তের মধ্যে কি পরিমাণ অক্সিজেন আছে বা অক্সিজেনের লেভেলটা রক্তের মধ্যে কি তাও এই একইভাবে বা এই একই অপটিক্যাল মেথডে আমাদেরকে স্মার্টওয়াচ বলে দিতে পারে এখন আসুন স্মার্ট ওয়াচের সীমাবদ্ধতা কি এগুলো একটু জানি যদি স্মার্ট ওয়াচ এখনকার সময় হার্ট রেট পালস রেট ব্লাডের অক্সিজেন স্যাচুরেশন বা ব্লাড প্রেশারের মতো অনেক শারীরিক তথ্য দিচ্ছে তবু এর মধ্যে এখনও অনেক সীমাবদ্ধতা আছে যেমন কিছু মানুষের হার্ট রেট এমনিতেই কম থাকে অর্থাৎ যারা ধরেন খেলাধুলা করে বা অ্যাথলেটস তাদের রেটটা এমনিতেই কম থাকে আবার ধরুন যারা গর্ভবতী মহিলা আছেন তাদের হার্ট রেটটা এমনিতেই বেশি থাকে যেই জিনিসটা হয়তো বা স্মার্ট ওয়াচ বুঝতে পারে কিন্তু তারা একটা রং ইনফরমেশন দেয় এমন আরও অনেক জায়গা আছে যেগুলো এখনও স্মার্ট ওয়াচ ডিটেক্ট করতে পারে নাই সে হয়তো আপনায় কিছু রেকর্ড বা তথ্য দিবে কিন্তু রোগ নির্ণয় বা রোগের কারণ জানতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি দেখেন বড়দের ক্ষেত্রে হার্ট রেট শার্টের নিচে কিংবা হার্ট রেট একশোর উপরে উঠে গেছে এবং পাশাপাশি অন্যান্য লক্ষণগুলো আছে যেমন প্রচণ্ড বুকে ব্যথা শ্বাসকষ্ট হওয়া কিংবা ড্রাউজি ড্রাউজি ভাব এই সমস্ত লক্ষণগুলো যে দেখেন পাশাপাশি তাহলে অবশ্যই তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে স্মার্ট ওয়াচ তো এখনকার সময় একটা ক্রেজ অনেক নামি দামি ঘড়ির ব্র্যান্ডও স্মার্ট ওয়াচের এখন অনেক নিচে পড়ে গেছে কিন্তু ফ্যাশন ছাড়াও কিছু প্রকারের মানুষ এই স্মার্ট ওয়াচ ব্যবহার করলে সেটা তাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো কাজ করবে যেমন হার্ট অ্যাটাকের রুগী হাইপোথাইরয়েড রিমোটি ফিভার স্লিপ অ্যাপিয়ার রুগী ক্যান্সারের রুগী এবং যারা ফিটনেস সচেতন তারাও স্মার্ট ওয়াচ ব্যবহার করে অনেক উপকার পেতে পারেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি স্মার্ট ওয়াচ ব্যবহার করে কে কি উপকার পেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এছাড়া হেলথ টেকনোলজি বা হেলথ ইনফরমেশন নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ের টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম